বিকাশ অ্যাপে দেখলাম আজকের জন্য একটা অফার চলতেছে, 21 টাকা মোবাইল রিচার্জ করলে 20 টাকা ক্যাশব্যাক। এই অফারটা নিতে পারবেন শুধু আজকের জন্য, মানে 1 জানুয়ারি 2021 সাল, একজনে একবার অফারটা নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো। তো স্ক্রিনে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন শুরু করা যাক। দেখুন বিকাশের ফেসবুক পেজে তারা এই অফারটা দিছে, 2021-এর শুরুতে নতুন বছরের শুভেচ্ছা অফার সবার জন্য, 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন বিকাশ অ্যাপ থেকে 21 টাকা মোবাইল রিচার্জ করলেই। অফারটি শুধুমাত্র 1 জানুয়ারি 2021 তারিখের জন্য পরিচিত এবং একবার ক্যাশব্যাক নিতে পারবেন। এক্ষুনি বিকাশ অ্যাপ থেকে রিচার্জ করে নিয়ে নিন নতুন বছরের শুভেচ্ছা। তো এখন আপনাদেরকে বিকাশ অ্যাপে চলে আসতে হবে। বিকাশ অ্যাপে চলে আসার পর আপনাদের পিনকোড এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তারপর বিকাশের ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানেও কিন্তু তারা অফারটা দেখাচ্ছে, 20 টাকা ক্যাশব্যাক বিকাশ অ্যাপ থেকে 21 টাকা রিচার্জে, মানে মোবাইল রিচার্জ করলেই আপনারা 20 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো মোবাইল রিচার্জ অপশনে আমি এখানে ক্লিক করব, আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিব। নাম্বার দেওয়ার পর এখানে আমি 21 টাকা রিচার্জ করব, 21 টাকা দিয়ে দিলাম। 21 টাকা দেওয়ার পর এখানে দেখুন একটা টিক চিহ্ন আছে, আপনারা এই টিক চিহ্নতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এ গিয়ে যান লেখা আসলো, তো আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এখানে আপনাদের বিকাশের পিনটা দিয়ে দিবেন। বিকাশের পিনটা দেওয়ার পর আবারও এই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আপনারা হাত দিয়ে ধরে রাখবেন। হাত দিয়ে ধরে রাখার পর কিন্তু অফারটা চলে আসলো। দেখুন আমি কিন্তু ক্যাশব্যাকও পেয়ে গেলাম, আমার ফোনে কিন্তু SMS চলে আসলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু মেসেজে চলে আসলাম, এখানে আমি 21 টাকা রিচার্জ করার পর ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক 20 টাকা পেয়ে গেলাম। দেখুন আমি কিন্তু ক্যাশব্যাকটা পাইছি, তো আপনারাও এভাবে ক্যাশব্যাক পাবেন। দেখুন এখানে ইনবক্সেও কিন্তু এই অফারটার নোটিফিকেশনটা আমি দেখাচ্ছি। দেখুন প্রথম আমি মোবাইল রিচার্জ 21 টাকা করছিলাম, তারপর 20 টাকা ক্যাশব্যাক পেয়ে গেলাম। তো এইভাবেই আপনারা ক্যাশব্যাক পাবেন। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি বিকাশ অ্যাপ রেফার কীভাবে করবেন এবং বিকাশ অ্যাপ কীভাবে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন না জানা থাকেন, তাহলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ভিডিও লিঙ্ক এবং বিকাশ অ্যাপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ভিডিও দেখে আসতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকুন, সেই পর্যন্ত।